শুরু হলো শোকাবহ আগস্ট মাস, শুরু হলো বাঙালি শোকের মাস আগস্ট। 1975 সালের 15 আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করেছিল ঘাতকরা। নির্মম সে হত্যাকাণ্ড স্বাধীন বাংলার উন্নয়ন ও অগ্রগতিকে অস্তমিত করেছিল। রুদ্ধ হয় বাঙালির এগিয়ে চলার পথ, ম্লান হয় স্বাধীন গৌরব উজ্জ্বল ইতিহাস। বিস্তারিত আলোকিত রাঙ্গামাটি রিপোর্টে। বাঙালি জাতির সত্তায় মিশে আছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এক অকুত ভয় বীর পরাধীনতার শৃঙ্খল ভেঙে বাঙালি জাতির মুক্তির মহানায়ক। বাঙালির গর্ভের সেই মুক্তিযুদ্ধের মাত্র 4 বছর পর ঘটে যায় নির্মম হত্যাকাণ্ড। 75-এর 15ই আগস্ট জাতির জনককে সপরিবারে হত্যার মধ্য দিয়ে রচিত হয় এক কালো অধ্যায়। মুক্তিযুদ্ধের চেতনাশ্রিত রাজনৈতিক ধারাকে পরিবর্তনের অপচেষ্টায় লিপ্ত হয় দেশের বিপদগামী কিছু ব্যক্তি। বাংলা বাঙালির চিরায়ত সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্যকে মুছে দিতেই পরিকল্পিত এই হত্যাকাণ্ড। 1000 বছরের শৃঙ্খল ভেঙে বাঙালি জাতিকে স্বাধীনতা এনে দিয়েছিলেন বঙ্গবন্ধু। এই জনপদের সর্বত্র বিচরণ ছিল তার। স্বাধীনতার সমৃদ্ধ সোনার বাংলা গঠন করতে চেয়েছিলেন এই বীর। ভয়াবহ সেই 15ই আগস্টে সৌভাগ্যক্রমে বেঁচে যান বঙ্গবন্ধুর 2 কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা। নানা চড়াই উত্রায় পেরিয়ে আবার রাষ্ট্রীয় ক্ষমতায় বঙ্গবন্ধুর পরিবার। বিচার হয় জাতির পিতার হত্যাকারীদের, কলঙ্কমুক্ত হয় গোটা জাতি।